আমাদের পৃথিবীতে সবচেয়ে সভ্য প্রাণী হলো মানুষ, আর তাদের তিলে তিলে গড়ে তোলা সভ্যতাই হলো তাদের সবচেয়ে সভ্য প্রাণী হিসেবে গড়ে তোলার প্রমাণ। আমাদের এই সভ্য হবার জার্নি কিন্তু খুব একটা বেশি দিনের নয়। ইতিহাসের কাছে নেওয়া পাঠ থেকে জানতে পারি এর প্রামাণ্য বয়স মেরে কেটে 15,000 বছর। যদিও আমরা সভ্য হয়েছি, তবুও আমরা পুরোপুরিভাবে ভেতরে যা কিছু খারাপ সেগুলিকে দমন করে উঠতে পারিনি। উপমহাদেশের কথাই যদি বলি, পৃথিবীর এই ভূখণ্ড যদিও সুপ্রাচীন কাল থেকেই সমৃদ্ধ তার শিক্ষা, সংস্কৃতি ও সুচিন্তা তথা বিচারের দ্বারা, তবুও সে অনেক বিষয়ে যেন ধর্মের কাছে আজও ভীষণভাবে অসহায়। বিজ্ঞানের জয়ডঙ্কা বাজে সত্ত্বেও বিভিন্ন কুপ্রথার মোড়কে সে কয়েক শতাব্দী আগে পর্যন্ত ছিল বন্দী। এমনই অতীতের এক নারকীয় প্রথা নিয়ে পেটুক প্রতীকের আজকের ভিডিও, যার নাম ছিল সতীদাহ। যদিও পুরাণ অনুযায়ী নিজের বাবার দ্বারা অর্থাৎ স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে সতীর আত্মত্যাগ থেকেই এই প্রথার নামকরণ, তবু অদূর ইতিহাস আমাদের জানায় যে একসময় তা স্বেচ্ছামৃত্যু থেকে পরিবর্তিত হয় জোর জবরদস্তিতে। প্রাচীন ইতিহাস ঘাটলে সতীদাহের যে খুব একটা বেশি উদাহরণ আমরা পাই তা কিন্তু নয়, ওই প্রায় 500টির মতন, যার মধ্যে প্রায় সবই স্বেচ্ছামৃত্যু। কিন্তু ইংরেজ বণিকরা এই উপমহাদেশে রাজত্ব পাবার পর থেকেই এই সংখ্যাটা হঠাৎ করে যেন বেড়ে যায়। 18 শতকের শেষে এবং 19 শতকের শুরুর দিকেই রেকর্ডে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় 10,000, তাও শুধুমাত্র বাংলা প্রদেশেই। তাহলে প্রশ্ন আসে, হঠাৎ এই সংখ্যাটা বেড়ে যাবার আসল কারণ কি? নাকি মধ্যযুগে মুঘল শাসনে রেকর্ড ব্যবস্থা না থাকার কারণেই সংখ্যাটা তিলে তিলে উত্তরোত্তর বেড়েই গেছে? তার আগে এই সতী বলে কারা বিবেচিত হতো সেটা জানা প্রয়োজন। স্বামীর মৃত্যুর পর যে স্ত্রী নিজের ইচ্ছাতে স্বামীর সাথে মৃত্যুবরণ করতেন তারাই সতী নামে পরিচিত হতেন। যদিও এই সতী হবার জন্য কোনো সামাজিক বা পারিবারিক জোড়াজুলির কোনো নিয়ম কোথাও উল্লেখ ছিল না। অথর্ববেদেও বিধবার পুনরায় বিবাহের কথা উল্লেখ আছে। অতএব এই প্রথা পালন করা বা না করাটা ছিল ব্যক্তির একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাহলে এই প্রথা সামাজিক রূপ পেল কিভাবে? তাও সেই সময় যখন ইউরোপে নবজাগরণ শুরু হয়ে গেছে এবং তার জোয়ার উপমহাদেশেও আছড়ে পড়া শুরু হয়েছে। এর পেছনে আসলে ছিল অনেকগুলো রাজনৈতিক তথা অর্থনৈতিক ও সামাজিক কারণ। আসলে সবকটা বিষয় তো একই সূত্রে বাঁধা। ব্রিটিশদের ক্ষমতা দখলের একটা অন্যতম উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার। কিন্তু নতুন কোনো বিষয়কে ভালো প্রমাণ করতে গেলে দুটো ব্যাপার ঘটানো আবশ্যক। হয় সে বিষয়ে অভূতপূর্ব ভালো কাজ দেখাতে হবে, নয়তো মানুষের মনে যা গেঁথে রয়েছে তাকে গোড়া থেকে নির্মূল করতে হবে, অর্থাৎ দ্য গ্রেট ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এক্ষেত্রেও নতুন ধর্মের প্রচার ও প্রসারের জন্য মানুষের মন থেকে তাদের ধর্মবিশ্বাসটাও টলানো প্রয়োজন। অর্থনৈতিক কারণ হিসেবে বলা যায় সতীর দহন ছিল সম্পত্তির ভাগ থেকে শরিকের উচ্ছেদকরণ। যদিও বা সেই সম্পত্তির কোনো উত্তরাধিকার না থাকতো, তাহলেও সতীকে দাহ করা হতো এবং বিনা বাধায় তার স্বামীর সম্পত্তি কুষ্টিগত করত গ্রামের ব্রাহ্মণ গোষ্ঠী কিংবা মাতব্বরেরা। এবার আসি ব্রিটিশ শাসকের ভূমিকায়। প্রথমত, সমাজের মাথা বা গ্রামের মাতব্বরদের উত্তেজিত করা হতো কিংবা অর্থের লোভ দেখানো হতো, যাতে তারা আরও কঠোরভাবে সমস্ত প্রথা পালন করতে শুরু করে। অর্থাৎ পরিষ্কারভাবেই স্বেচ্ছার জায়গা দখল করে নিল জোর জবরদস্তি। দেখানো শুরু হলো ধর্মের ভয়। বাধাহীনভাবে তার উন্মত্ত পাশবিকতায় ঢাকঢোল পিটিয়ে নেমে পড়ল সতীর নির্মম দাহন কার্যে। সতীর আকাশ বাতাস আন্দোলিত করা চিৎকার ঢাকা পড়ে গেল উন্মত্ত আনন্দে। দ্বিতীয়ত, নবজাগরণ যুগে জন্মানো কিছু নাগরিক এই প্রথার বিরুদ্ধে জোর সোচ্চার হলেন, জনমত গড়ে তুললেন এই নৃশংস প্রথার বিরুদ্ধে। অবশেষে তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলস্বরূপ ব্রিটিশ সরকার এই প্রথা আইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন 1829 সালে। রাজা রামমোহন রায়ের এই অবদান সারা ভারতবাসীর কাছে কোনোদিনই ভুলবার নয়। তার পর ধরেই আরও অনেক সংস্কারক এলেন তাদের মুক্ত মন নিয়ে, যারা সারা জীবন লড়াই করে গেলেন এই কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার জন্য। ব্রিটিশদের উদ্দেশ্য কিছু কিছু ক্ষেত্রে সফল হলো অবশেষে, ভারতীয়দের নিজস্ব ধর্ম আচরণের খুদ সর্বসমক্ষে আসায় ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। সবাই হয়তো খ্রিস্ট ধর্মে দীক্ষা নিলেন না, কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হলো, নববঙ্গ অর্থাৎ ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠিত হলো।
যারা সরাসরি হিন্দু ধর্মের কুপ্রথাগুলোকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করালেন। আর হ্যাঁ, এরপর থেকেই ইংরেজি শিক্ষা বিপুলভাবে বিস্তার শুরু হয়ে গেল। স্কুল কলেজ সর্বত্রই ইংরেজি ভাষা স্থান পেল। আগে এই ভাষা মুষ্টিমেয় বিদেশি এবং সম্ভ্রান্ত উন্মুক্ত মানসিকতা সম্পন্ন কিছু ভারতীয়দের দখলে ছিল। এরপর থেকেই ইংরেজি শিক্ষার কদর সাধারণ ভারতীয় যুবকদের মধ্যেও প্রসার লাভ করল। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা তো ব্রিটিশ সরকার আগেই দখল করেছিল, সামাজিকভাবেও এই উপমহাদেশে কর্তৃত্ব করার ক্ষমতাটাও ব্রিটিশদের হাতে চলে এলো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সতীদাহ প্রথার এই নির্মম ইতিহাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। তাহলে আজ আসছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।